বার্ডস, আমি আজকে খানজাহান আলির দিকে শতাব্দীতে খনন করেছিলেন এবং এই দিঘিতে কুমির আছে, কিন্তু সে কুমিরগুলো খুবই আনুগত্য এবং বলা যায় যে হিংসুর হলেও ভদ্র শ্রেণীর। এখানে মানুষ, ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ঘাট, সেখানে অনেক মানুষ গোসল করে পানিতে নেমে, কিন্তু তাদেরকে কখনোই আক্রমণ করে না। এবং এই সুবিশাল এই দিঘি, এখানে পানি টলমলো, চারপাশে সবুজ গাছ গাছালিতে ঘেরা। এখানে আপনারা আসতে পারেন খুব সহজেই, বাগেরহাট জেলা শহর থেকে এই দিঘিটি 5 বা 6 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা পূর্ব পাশের ঘাটে দাঁড়িয়ে আছি, ওখানে নিরিবিলি এবং নির্জন এলাকা, এবং দিঘির দুপাশেই যে দিঘি খনন করে মাটি তোলা হয়েছিল সেই মাটি উঁচু ডিবি আজ পর্যন্ত বিদ্যমান। এবং এই দিঘিতে অনেক মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য